মালয়েশিয়াস কাবেট নিউজ কে হয়েছেন মালয়েশিয়ার সরকার কলিং বিষয় এবং মালয়েশিয়াতে মাদ্রাসা নেওয়া 7 নম্বর বিসিএসটির কোনো পরিবর্তন ঘটবে কিনা এ বিষয়ে বিস্তারিত তথ্য আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মালয়েশিয়া আজকে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সমস্ত প্রবাসীরা অপেক্ষা রয়েছেন একটি নিউজ পাওয়ার জন্য কে হয়েছেন মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার নতুন সরকার আসলে মালয়েশিয়াতে প্রবাসীরা কি রকম সুযোগ সুবিধা পাবেন মালয়েশিয়াতে মাদ্রাসা নাম্বার 7 নম্বর বিসিএসটির কি হবে কলিং বিষয় কি আদৌ বন্ধ হয়ে যাবে এই বিষয়ে চরম টেনশন নিয়ে বসবাস করতেছে প্রবাসী ভাইরা মালয়েশিয়ার নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব আজকের এই ভিডিও মাধ্যমে এবং সরকার গঠন হলে কি হতে পারে প্রবাসী ভাইদের এই বিষয়ে ভিডিও শেষ পর্যন্ত রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তাই তো আজকের এই ভিডিওটি না দেখে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেন দেশমান্ত ভিউয়ার্স আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ পাশাপাশি মালয়েশিয়ার সমস্ত আপডেট নিউজ পেতে প্রবাস টিভির ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন শেয়ার করতে ভুলবেন না প্রবাসীদের জন্য প্রবাস টিভি দিচ্ছে নতুন সুবিধা ঘরে বসে বিমান টিকিট কাটুন প্রবাস টিভির মাধ্যমে আমরা আপনাকে দিব সর্বোচ্চ কম দামে বিমান টিকিট সহজে এবং কম দামে টিকিট কাটতে আজই যোগাযোগ করুন প্রবাস টিভির হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন 01163264256 এই নাম্বারে ধন্যবাদ দেশমান্ত ভিউয়ার্স যে সমস্ত প্রবাসীদের মালয়েশিয়াতে বসবাস করতেছে আমরা অনেক প্রবাসী ভাই জানেন যে মালয়েশিয়াতে যে চলমান নির্বাচনে বা গতকালের নির্বাচনে যে হাড্ডাহাড্ডিভাবে লড়াই করেছেন দুটি দল একটি হচ্ছে মালয়েশিয়ার সাবেক প্রাইম মিনিস্টার শ্রী ইসমাইল সাবরি ইয়াকুব স্যারের দল যার নাম হচ্ছে পিরিকাতা ন্যাশনাল এবং অন্যটি হচ্ছে মালয়েশিয়ার অন্যতম একজন নেতা যিনি কিনা মালয়েশিয়াতে বিগত সময় কোনো প্রকার প্রাইম মিনিস্টার ক্ষমতা পাননি তবে তিনি অন্যতম একজন নেতা যে আনোয়ার ইব্রাহিম স্যার যার দলের নাম হচ্ছে যে পাকাতান হারাপান এই দুটি দল হাড্ডাহাড্ডিভাবে লড়িয়েছেন গতকাল তো সেক্ষেত্রে সর্বশেষ যে আপডেট এসেছে মালয়েশিয়ার যে সরকারিভাবে নর্মালি মালয়েশিয়াতে যে কোনো দল সরকার গঠন করতে হলে ওই সমস্ত দলকে অবশ্যই অবশ্যই 112টি আসনে জয়যুক্ত হতে হবে পুরো মালয়েশিয়াতে রয়েছে 220টি আসন 220টি আসনের মধ্যে অবশ্যই 112টি আসন তাকে বিজয়ী হতে হবে এবং গতকাল নির্বাচনের সর্বশেষ নিউজ এসেছে পাকাতান হারাপান তথা আনোয়ার ইব্রাহিম স্যারের দল সর্বমোট আসন পেয়েছেন 82টি এবং তার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী বা দ্বিতীয় স্থানে এসেছেন মালয়েশিয়ার সাবেক প্রাইম মিনিস্টার শ্রী ইসমাইল সাবরি ইয়াকুব স্যারের যে পিরিকাতা ন্যাশনাল তিনি পেয়েছেন 73টি সিট তো সেক্ষেত্রে যে প্রথম স্থান রয়েছেন বর্তমান এর সময় যে আনোয়ার ইব্রাহিম স্যার 82টি আসন পেয়েছেন এবং প্রাইম মিনিস্টার সাবেক প্রাইম মিনিস্টার শ্রী ইসমাইল সাবরি ইয়াকুব স্যার পেয়েছেন 73টি সিট তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কোনো দল এ সময় মালয়েশিয়াতে এককভাবে সরকার নির্বাচিত করতে পারবে না সরকার গঠন করতে পারবে না যেহেতু আগেই মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী পুরো মালয়েশিয়াতে 220টি আসনের মধ্যে অবশ্যই যে কোনো এক দলকে 112টি আসন পেতে হবে তো সেক্ষেত্রে 112টি আসন এখনও কোনো প্রকার কোনো সরকার জড়িত বা কোনো সরকার যে যারা প্রতিদ্বন্দ্বী করতেছে তারা এককভাবে বিজয়ী হয়নি তো সেক্ষেত্রে যৌথ সরকার গঠন করতে হবে যৌথ সরকারের মধ্যে হতে পারে সাবেক প্রাইম মিনিস্টার শ্রী ইসমাইল সাবরি ইয়াকুব আসতে পারে হতে পারে যে মুহিউদ্দিন ইয়াসিন স্যারও আসতে পারে হতে পারে আনোয়ার ইব্রাহিম স্যারও কিন্তু মালয়েশিয়াতে যৌথ সরকার গঠনে প্রধান নেতৃত্ব দিতে পারে তো সেক্ষেত্রে আমরা এখনও শিওর হইনি যে কোন সরকার আসতেছে মালয়েশিয়াতে যেহেতু এখনও কোনো প্রকার মালয়েশিয়ার যে রাজা রয়েছেন রাজা এখনও ডিক্লেয়ার দেয়নি যদি কোনো দল তারা শেয়ার করে ধরুন মালয়েশিয়ার সাবেক প্রাইম মিনিস্টার শ্রী ইসমাইল সাবরি ইয়াকুব স্যার এবং কি এর আগের প্রাইম মিনিস্টার মুহিউদ্দিন ইয়াসিন স্যার যৌথভাবে তারা আসে তাহলে কিন্তু তারা যে কোনো একজনে সরকার গঠন করতে পারবে অথবা আনোয়ার ইব্রাহিম স্যারের সাথে অন্য কেউ যদি এসে একই সাথে 112টি সিট তারা যদি দখল করতে পারে বা যে বিজয়ী হতে পারে যৌথভাবে তাহলে কিন্তু তারা কিন্তু সরকার গঠন করতে পারবে তো সেক্ষেত্রে এখনও কোনো প্রকার এককভাবে কেউ বিজয়ী হয়নি যেই সরকার গঠন করতে আসবে তাকে অবশ্যই যৌথ সরকার গঠন করতে হবে এবার আসল মালয়েশিয়াতে সরকার পরিবর্তন হয়নি যেহেতু এখন কোনো প্রকার কোনো প্রভাব সৃষ্টি হবে কি না প্রবাসীদের উপরে বা কলিং ভিসা বা মায়েদের ভিসা সংক্রান্ত নর্মালি যে সরকারই মালয়েশিয়াতে আসুক না কেন অবশ্যই মালয়েশিয়াতে থাকা সমস্ত প্রবাসীদেরকে যারা কিনে মায়েদের 6 নম্বর 7 নম্বর বিসিএস স্টিকার ব্যবহার করতেছেন আপনাদেরকে ভিসা দিতে বাধ্য কেননা মালয়েশিয়া কলিং ভিসা বা মালয়েশিয়া মায়েজি এবং কি মালয়েশিয়া কলিং ভিসা নির্বাচন
একে অপর সাথে কোনো প্রকার পরিপক্কতা নেই, একেবারে ভিন্ন একটি বিষয়। যে সরকারই আসুক মালয়েশিয়াতে আপনাদেরকে বিশেষ টিকা দিতে বাধ্য রয়েছে এবং কি মালয়েশিয়া কলিং হিসেবে চলমান রয়েছে, চলমান থাকবে। হতে পারে একটু লেট হতে পারে বা একটু হ্যাং করতে পারে, স্লো করতে পারে, একটু সময় নিতে পারে, তবে হ্যাঁ ইনশাআল্লাহ কোনো প্রকার মালয়েশিয়াতে 6 নম্বর 7 নম্বর বিশেষ টিকার প্রভাব সৃষ্টি হবে না সরকার পরিবর্তন হলেও, এবং কলিং বিষয়ে কোনো প্রকার সৃষ্টি না হওয়ার সম্ভাবনাটাই বেশি। যদিও হতে যা হতে পারে, একটু স্লো কাজ করবে বা একটু সময় নেবে, পেন্ডিং হবে, আবারও আগের মতো চালু করতে একটু সময় নেবে, এতটুকু হলে হতে পারে। এছাড়া কোনো প্রকার বাড়তি সমস্যার মধ্যে পড়বেন আমরা আশাবাদী। যেহেতু মালয়েশিয়াতে শ্রমিক সংকট রয়েছে, তারা যে কোনো সরকার আসুক তারা চাইবে মালয়েশিয়াতে যেন আবারও শ্রমিক ভরপুর করে আগের মতো সমস্ত যে ফ্যাক্টরিগুলো সমস্ত কলকারখানা চালু করার জন্য। দেশমান্ত ভিউয়ার্স, এবার আসুন গুরুত্বপূর্ণ একটি তথ্যে। মালয়েশিয়ার রূপকার, মালয়েশিয়ার সাবেক প্রাইম মিনিস্টার, যিনি কিনা মালয়েশিয়ার রাজনৈতিকবিদদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ, ডক্টর মাহাতির মোহাম্মদ স্যার, যিনি কিনা 53 বছরের রাজনৈতিক জীবনে সর্বপ্রথম পরাজিত হয়েছেন। গতকালের নির্বাচনের মধ্য দিয়ে তিনি পরাজিত হয়েছেন, যার রাজনৈতিক কাল 53 বছর, এবং কি 53 বছরের মধ্যে তিনি সর্বপ্রথম গতকাল পরাজিত হয়েছেন মালয়েশিয়াতে। দেশমান্ত ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন একটি নিউজ নিয়ে। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।